নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আপনারা আছেন ডাব্লিউবি বিএসএসকে ডট ইন অফিসিয়াল পেজে তো ভিডিওটি ডিসক্রিপশান বক্সে এই অফিসিয়াল পেজ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক সমস্ত দেওয়া থাকবে আপনারা ওখানে সহজেই জয়েন করে যেতে পারবেন এবং অফিসিয়াল পেজে আসতে পারবেন তো থামনেলে দেখেছেন বন্ধুরা যে রাজ্যে জুড়ে প্রায় অনেকটাই বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ হতে চলেছে তো এই নিয়ে বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ক্লিক করে রাখবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইটেড টু দ্য থার্ড পার্টি ফর এংগেজমেন্ট অব ডাটা এন্ট্রি অপারেটার ইন ডিফারেন্ট অফিসেস অফ অল ডিস্ট্রিক্ট অ্যান্ড আইটি সাব ডিভিশনাল ব্লক লেভেল আন্ডার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস ঠিক আছে এখানে পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে এবং ম্যান্ডেটারি আপলোড ডকুমেন্ট কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এই নিয়েও আমি আজকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুড বি অ্যান ইটিজেন অ্যান ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং শুড পাস মিনিমাম হায়ার সেকেন্ডারি আপনাকে পাস করে থাকতে হবে এবং ইকুইপমেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড কাউন্সিল থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট ফ্রম রেপুটেড ট্রেনিং সেন্টার যেসব ট্রেনিং সেন্টার থেকে আপনারা ট্রেনিং করেছেন কম্পিউটার সেগুলোর ডকুমেন্ট লাগবে এবং আপনার যদি আপনার ও বিসি এস যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে পারবেন এবং তিন বছর বেড়ে যাবে যারা এসসি এস টি ও সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন এবং এখানে যে কথাটা চলছে যে আপলোড কি কি করতে হবে ডকুমেন্ট অন রিসেন্ট ফটো যেটা তিন মাসের মধ্যে যেন হয় তার বেশি হলে সেটা আপলোড করা যাবে না পাসপোর্ট সাইজ ফটো এবং ক্যান্ডিডেটসের সই করতে হবে ডেট অফ বার্থ প্রুফ দিতে হবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট লাস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফ্রম রিকোগনাইজ বোর্ড কাউন্সিল মানে উচ্চ মাধ্যমিক যারা আছে তাদের লাস্ট যে কোয়ালিফিকেশন সেটা আপলোড করতে হবে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে তো এটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র পোস্ট হচ্ছে লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশান ফর ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট ঠিক আছে আপনারা আগামী আট তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখন সাইটটা খুব একটা স্লো চলছে বন্ধুরা এই নিয়ে আমরা একটা ভিডিও বানিয়ে দেবো এবং গত বছরই অনেক বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ চলছে তো এটা হচ্ছে অনলাইন প্রসেস এবার আপনাদের দেখাবো যেটা যে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও ক্লিক করার পর কিন্তু একটা এইরকম ইন্টারফেস চলে আসবে আপনারা ইন্টারফেস করার পর কী কী একটা স্ট্রাকচার করেছে সেটা আমি দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেটা দেখাবো না পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এইরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাপ্লিকেশান প্রফর্ম ফর দ্য ডেটা এন্ট্রি অপারেটার এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পোস্ট ইনফরমেশান যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর ডিস্ট্রিক্ট তারপরে ব্লক কোন ব্লকে আপনি সেটা চাইছেন সেটা একটা আপনি দিতে পারবেন তারপরে এখানে ফটো আপনাকে ই করতে হবে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনার সিগনেচার কোড দিতে হবে বেসিক ইনফরমেশান যেগুলো চাই নেম ডেট অফ বার্থ রিলিজিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান ফাদার্স মাদার্স নেম যত যা আছে কাস্ট ব্লড গ্রুপ এগুলো দেওয়ার পর এখানে কাস্ট সার্টিফিকেট যেটা ই আছে সেটা এখানে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিল হেয়ার দ্য ক্লিক এখানে আপনাকে ক্লিক করতে হবে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে অ্যাড্রেস ইনফরমেশনে আপনাকে যেটা ম্যান্ডেটারি দিতেই হবে ঠিক আছে সমস্ত কিছু ফিল আপ করতে হবে এগুলো আপনার আপনি দেখতে পাচ্ছেন আপনার একটা সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা আপলোড অনলাইন আবেদন করতে পারেন এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হচ্ছে প্রি ডিগ্রি লেভেল ঠিক আছে এখানে আপনারা এক্সাম পাস যেটা হায়ার সেকেন্ডারি সেটা দিয়ে দেবেন বোর্ড ইউনিভার্সিটি ইয়ার অফ পাসিং ডিভিশন ক্লাস সমস্ত পার্সেন্টেজ ইনস্টিটিউটের নাম তারপরে এখানে লেটেস্ট টেকনিক্যাল কোয়ালিফিকেশান যেটা আছে যদি আপনার থাকে সেটাও দিয়ে দেবেন এটা আপনাকে একদম লাগবেই যেহেতু এখানে স্টার মার্ক আছে ঠিক আছে এখানে স্টার মার্ক আছে আপনার এটা ফিল আপ করতে লাগবে তারপরে এখানে এক্সপিরিয়েন্স ইনফরমেশান যদি আপনার থাকে তবে আপনাকে দিতে পারেন আর না থাকলে কোনো ব্যাপার না ল্যাঙ্গুয়েজ নয় যদি আপনার জানা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করতে পারবেন ঠিক আছে এবং প্রিভিয়াসলি স্ট্যাটার ইনফরমেশান যদি আপনার কোনো কিছু থাকে পিএফ ঠিক আছে আপনি এগুলো সমস্ত কিছু দিতে পারেন এবং এবার এবার যেটা চলে আসছে আপলোড ডকুমেন্ট সেটা কিন্তু ডেট অফ বার্থ একটা প্রুফ যেমন মাধ্যমিক অ্যাডমিট লাস্ট কোয়ালিফিকেশান এখানে তারপরে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট সমস্ত কিছু দিতে পারবেন এখানে দিতে পারবেন ফটোকপি আধার কার্ড ফটোকপি ভোটার কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেগুলো দিতে পারবেন এবং এখানে সমস্ত কিছু করার পর আই হ্যাভ রিড অ্যান্ড টু দ্য ডিক্লারেশান এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা সমস্ত কিছু একবার চেক করে নেবেন চেক করার পর সমস্ত কিছু ফিল হয়ে যাওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে আর সেটা আপনাকে আগামী আট তারিখের মধ্যেই করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করে বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন